সকাল থেকেই মিরপুরের হোম অফ ক্রিকেট সরগরম ক্রিকেটারদের পদচারণায়। একাডেমিতে বাংলাদেশ টাইগার্স, মূল মাঠে এইচপি ইউনিট, সঙ্গে একপাশে রানিংয়ে ব্যস্ত মাহমুদুল্লাহ এবং আফিফ হোসেন ধ্রুব। ড্রেসিং রুম থেকে বের হয়ে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে সবকিছু দেখলেন দুই নির্বাচক হাবিবুল বাশার এবং আব্দুর রাজ্জাক। কিন্তু সবার অপেক্ষা ছিল তাসকিন আহমেদের জন্য। সেন্ট লুসিয়ার বিমান ধরতে হলে যে ফিটনেস রিপোর্ট লাগবে সিলেক্টরের টেবিলে, তাই সশরীরে পেসারের কার্যকলাপ দেখতে উপস্থিত তারা। ইনডোরে স্ট্রেচিং করে হালকা লয়ে শুরু করেন স্পিডস্টার, অপর প্রান্তে টি টোয়েন্টি অধিনায়ক ব্যাট হাতে। ওয়ার্ম আপ শেষ করে রান আপ মেপে একের পর এক আগুনে গোলা ছুড়ে যান তাসকিন। কখনো ডেডলি বাউন্সার আর কখনো আনপ্লেয়েবল ইয়র্কারে জানিয়ে দেন কতটা প্রস্তুত উইন্ডিজের জন্য। পুরোটা সময় বিসিবির চিকিৎসককে নিয়ে এই দৈরথ উপভোগ করেন হাবিবুল বাশার সুমন। পরে তাসকিনের সঙ্গে তিনিই জানালেন সর্বশেষ অবস্থা। হালকা কনসার্ন ছিল, ও কালকে বল করেছে কোনো প্রবলেম ছাড়া, আজকে বোলিং করেছে কোনো ইস্যু নেই, হিজ টোটালি ফাইন ক্লিনিক্যালি ফিজিক্যালি, হিজ টোটালি ফাইন টু প্লে ক্রিকেট। 100% দিয়েই করার চেষ্টা করেছি এবং এফোর্ট বলও ঠিক ছিল, সব ধরনের বোলিংয়ে ট্রাই করেছি এবং এখানে আমাদের সিলেক্টররা ডাক্তাররা সবাই ছিলেন, তারাও স্যাটিসফাইড, আমিও স্যাটিসফাইড। আড়াই মাসের বিরতির পর আবারও জাতীয় দলের আবহে ফিরছেন তাসকিন। বারবার এই ইনজুরি তাকে পিছিয়ে দিলেও ফিরে আসাটা নাকি বেশ উপভোগ করেন এই তারকা পেসার। আর এখন তো সঙ্গে আছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের শুভকামনা। সে একজন লেজেন্ড আর সেও যখন মানে বলেছে খুবই পার্সোনালি ভালো লেগেছে, এটা আমার আরও ইন্সপায়ার করেছে যে না, আমি মনে আসলেই আরও ভালো করতে পারবো। ইঞ্জুরি হইতেই পারে এবং যখন খেলতে নামবো শতভাগ দিয়েই চেষ্টা করব, তো ইঞ্জুরি হইলে আবার রিহ্যাব করে আবার আসবো। আফ্রিকায় ওয়ানডে সিরিজ জয়ের মূল নায়ক ছিলেন তাসকিন। বাংলাদেশের ইতিহাসে প্রথমবার কোনো পেসার পেয়েছিলেন সিরিজ সেরার পুরস্কার। উইন্ডিজেও ধারাবাহিকতা ধরে রাখতে চান এবার। সাদা বলে আসলে খুব ভালো সাইড আমরা, আমাদের অ্যাবিলিটি আছে ভালো করার, তো তবু ক্রিকেট খেলা কোনো কিছুই সহজ হবে না ওদের কন্ডিশনে, তো আমাদের বেস্ট ক্রিকেটটাই খেলতে হবে ভালো করতে হলে, এবং আল্লাহ যদি চায় সেই অ্যাবিলিটিও আমাদের আছে। 24 জুন রিয়াদ, আফিফ, নাসুম, শেখ মেহেদির সঙ্গে উইন্ডিজের উদ্দেশ্যে রওনা হবেন তাসকিন আহমেদ। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা।